হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল খুবই সিরিয়াস একটা ইস্যু নিয়ে তোমাদের সঙ্গে আজকে কথা বলতে এসছি তোমরা টিভি খুললে মোবাইল খুললেই দেখতে পাচ্ছ দিল্লির যে রাজেন্দ্রনগরে ইউপিএসসি কোচিং সেন্টারের যে ঘটনা ইউপিএসসি কোচিং সেন্টারে শনিবার মানে সন্ধ্যাবেলা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বেসমেন্টের নিচে তারা লাইব্রেরিতে পড়াশোনা করছিল আচমকা বৃষ্টির জল ঢুকে পুরো ডুবে গেছে এবং আপাতত তিনজন স্টুডেন্ট যারা ইউপিএসসির কোচিং করছিল তারা মারা গেছে যদিও মিডিয়া বলছে তিনজন গভর্নমেন্ট বলছে তিনজন আরও হয়তো দু একজন বাড়তেও পারে তো এইটা আমার তো নিটের চ্যানেল তো আমার এইটার সঙ্গে আমার সম্পর্ক তেমন নেই কিন্তু তা সত্ত্বেও আমি একটা সতর্কতামূলক ভিডিও কিন্তু বানাচ্ছি যেটা অন্য কোনো নিটের চ্যানেল বানাবে না সতর্কতাটা কি অনেকে বলবে স্যার এটা তো ইউপিএসসি আমাদের ব্যাপার নয় এটা প্রত্যেকের ব্যাপার যারা ইউপিএসসি কোচিং করছে তারাও স্টুডেন্ট যারা নিটের কোচিং করছে তারাও স্টুডেন্ট দিল্লির অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা যে কোচিং সেন্টারগুলো সেটা ইউপিএসসি হোক সেটা নিট হোক বা আদার্স এক্সাম হোক আমি এক দু বছর আগে কোটাতে গেছিলাম কিছু নোটস জন্য তোমরা কোটা বলতে কি বোঝো আকাশ আরো বড় বড় কোচিং সেন্টার বোঝো তো জানো কোটাতে গলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো আরো কয়েকশো কোচিং সেন্টার আছে মানে নিট এবং জেইর জন্য কোচিং দেয়া হয় এমন এমন বিল্ডিং আছে দেখে মনে হচ্ছে দোতলা বাড়ি সেটা কোচিং সেন্টার সেই কোচিং সেন্টারে না আছে তেমন জালনা দরজা না আছে কোনো নিকাশি ব্যবস্থা কোনো একটা অঘটন ঘটে গেলে কোনো আগুন লেগে গেলে স্টুডেন্টরা বেরোতে পারবে না আজকে এই যে তুমি দিল্লির রাজেন্দ্রনগরে যে ইউপিএসসি যে কোচিং সেন্টার যে বেসমেন্টে যেখানে জল ঢুকে গেলো যেটা লাইব্রেরি ছিল সেই লাইব্রেরিতে কোনো রকম জলের নিকাশি ব্যবস্থা ছিল না একটা জিনিস ভাবো জল ঢুকে যাচ্ছে জলে ডুবে স্টুডেন্টরা মারা যাচ্ছে প্রশাসন দেখেনি এইভাবে তো চলছে রাজস্থানেও রয়েছে সব জায়গাতে যেখানে যত কোচিং সেন্টার আছে কলকাতাতেও বিভিন্ন কোচিং সেন্টার আছে ওলিতে গলিতে কোচিং সেন্টার ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার একটা ছোট্ট ঘরে গাদা গাদি করে স্টুডেন্টরা পড়াশোনা করছে কোনো কোনো নিকাশি ব্যবস্থা নেই কোনো ফায়ারের কোনো সেফটি নেই তো এই যে ঘটনা দিল্লির রাজেন্দ্রনগরের যে ঘটনা সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে একটা জিনিস দেখিয়ে দিল সমস্ত গার্জিয়ান প্যারেন্টস এবং স্টুডেন্টদের তোমরা যখন পরবর্তীকালে কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে যাবে সেটা নিটের জন্য বলছি তোমরা কিন্তু আগে ক্লাসরুম ক্লাসরুমে এন্ট্রি এক্সিট পয়েন্ট সেখানে আগুন লাগলে তার কোনো বন্দোবস্ত আছে কি না জলের জল ঢুকবে কিনা শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে কি না নিখুঁত খুতিয়ে খুতিয়ে দেখে তারপরে তোমরা কিন্তু কোচিং সেন্টারে অ্যাডমিশান নেবে এবং গার্জিয়ানদের আমি অনুরোধ করছি আপনারাও জানি যে প্রত্যেক গার্জিয়ান স্টুডেন্টদের ভবিষ্যৎ সম্বন্ধে তাদের পড়াশোনা সম্বন্ধে খুবই চিন্তিত বিশেষ করে বর্তমান যুগে যেটা কম্পিটিশান চারিদিকে সবাই চায় তাদের ছেলে মেয়েরা ভালো করুক এটা তো স্বাভাবিক কিন্তু আমরা যে কোনো কোচিং সেন্টারের অফিসে গেলাম সেখানে টাকা পয়সা দিলাম অ্যাডমিশান করিয়ে চলে এলাম না এই জিনিস করা যাবে না এটা কিন্তু এই যে এই যে ঘটনা এটা আমাদের প্রমাণ করে দেখিয়ে দিল প্রত্যেকটা ডিটেলস কোচিং সেন্টার কোথায় কোচিং করা হয় তার এন্ট্রি এক্সিট আগুন লেগে গেলে কোথা দিয়ে বার করা হবে সব কিছু দেখে শুনে নিজের যে বাচ্চাদের সেখানে অবশ্যই অ্যাডমিশন করাবেন আমি এটা বলছি না যে বড়ো বড়ো কোচিং সেন্টার মানেই ভালো ছোটো ছোটো কোচিং সেন্টার মানে খারাপ সেটা কিন্তু নয় অনেক ছোটো ছোটো কোচিং সেন্টার আছে যেগুলো আমরা নাম জানি না ভালো ভালো টিচার্সরা সেখানে পড়ায় এবং স্টুডেন্টদের কিন্তু খুব মন দিয়ে পড়ায় ভালো ভালো র্যাঙ্কও করে কিন্তু সবাই সব কোচিং সেন্টারে যে ইউটিউব চ্যানেল আছে বা সোশ্যাল মিডিয়ায় তারা অ্যাক্টিভ সেটা নাও হতে পারে সেটা অনেক ক্ষেত্রে হয় না সেই কারণে বলছি যে গার্জিয়ানদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে যখনই কোচিং সেন্টারে নিজের বাচ্চাদের ভর্তি করতে যাবেন অবশ্যই প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস অবশ্যই দেখবেন তারপরে কিন্তু বাচ্চাদের অ্যাডমিশন করাবেন কেননা কোনো একটা দুর্ঘটনা যদি ঘটে যায় নিজের বাচ্চার যদি প্রাণহানি হয় এর থেকে বড়ো দুঃখ পৃথিবীতে কিন্তু দ্বিতীয় নেই আমার এটা মনে হলো যে এই যে ঘটনা এই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ছাত্রদের এবং গার্জিয়ানদের যে সচেতনতার কতটা দরকার আজকে নিট স্ক্যাম নিয়ে যদি আমরা বলি আজকে নিট স্ক্যাম নিয়ে আমরা যদি আন্দোলন করতে পারি নিট স্ক্যাম নিয়ে আমরা যদি ভিডিও করতে পারি তাহলে আমরাও কিন্তু গভর্নমেন্টকে বাধ্য করতে পারি যে এই সমস্ত কোচিং সেন্টার যেগুলো ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে যেখানে হাজার হাজার ছেলেমেয়েরা পড়াশুনা করছে সেইগুলো ভালো করে দেখে শুনে প্রপার ফায়ারের বন্দোবস্ত জল ঢুকে গেলে বন্দোবস্ত ইলেকট্রিকের যে ওয়ারিং সেগুলো ঠিক আছে কি না সেটা দেখে ব্যবস্থা নিক কেননা স্টুডেন্টদের সেফটি একজন বাবা মায়ের কাছে তার ছেলে মেয়ের সেফটির ওপরে পৃথিবীতে আর কিছু নেই কারণ এই রাজেন্দ্রনগরের যে কোচিং সেন্টার এটা কিন্তু কোনো ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠার সেন্টার নয় এটা একটা নাম করা একটা বড় সেন্টার আজকে আজকে ইউপিএসসি পরীক্ষা দেওয়ার জন্য স্টুডেন্টরা সেখানে গিয়ে সেখানে মারা গেল এর থেকে বড় বেদনাদায়ক জিনিস কী হতে পারে এবং এটা চোখে আঙুল দিয়ে দেখালো আমাদের কিন্তু যথেষ্ট সচেতনতার অভাব থাকে আমরা অ্যাডে প্রলোভিত হয়ে বড় বড় কোচিং সেন্টারে যাই চোখ বুঝে স্টুডেন্টদের ভর্তি করে দিয়ে চলে আসি কিন্তু না সেই জিনিস আর করা যাবে না আপনি কোচিং সেন্টার বড়তে করুন আপনি ছোটতে করুন আপনি আপনার বিচার বুদ্ধি অনুযায়ী স্টুডেন্ট যেখানে চাইছে সেখানে অবশ্যই ভর্তি করান কোনো বাধা নেই কিন্তু আগে সেফটি দেখতে হবে তারপর অন্য কিছু তো যাই হোক নিট রিলেটেড খবরাখবর এগুলো তো আসতেই থাকবে তো আমার মনে হলো আমার যারা ভিউয়ার্স আমার যারা স্টুডেন্ট যে সমস্ত গার্জিয়ান আমার ভিডিও দেখে তাদের এই ব্যাপারটা বোঝানো দরকার তাদের কাছে এই খবরটা দেওয়া দরকার তারা যদিও জানে তাও আমার তরফ থেকে আমি নিউজটা দিলাম তো এবার থেকে কিন্তু আপনারা সবাই অ্যালার্ট থাকবেন সবাই খুব ভালো থাকবেন স্টুডেন্টস তোমরা মন দিয়ে পড়াশোনা করো দু কিন্তু ক্র্যাক করতেই হবে আজ এ পর্যন্তই টাটা